অনুব্রত চালকলের সঙ্গে রেশন বিভাগের যোগ কি যোগসাজুস থাকতে পারে? এদিকে কেষ্টর চালকলের নামে মিলল একাধিক ডাম্পারের হদিশ। অনুব্রত মণ্ডলের রাইস মিলের সঙ্গে রাজ্যের রেশন বিভাগের নাকি যোগাযোগ সামনে এসেছে, এমনটাই দাবি সিবিআই সূত্রে। শুক্রবার ভোলে বোম চালকলে সিবিআই তল্লাশি অভিযানে অংশ নেন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার দুই আধিকারিক। সিবিআই সূত্রে দাবি, অনুব্রতর বোলপুরের ভোলে বোম এবং সিউরির একটি রাইস মিল থেকে চাল চলে যেত জেলার বেশ কিছু রেশন বিভাগে। এদিকে বীরভূমে অনুব্রত মণ্ডলের তত্ত্বাবধানে চলা মূল দুটি রাইস মিল ভোলে বোম রাইস মিল এবং শিবশম্ভু রাইস মিল নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে খাদ্য দপ্তরের, কিন্তু জেলার ফুড কন্ট্রোলার থেকে আরম্ভ করে ফুড ইন্সপেক্টর কেউই কিছু বলতে পারতেন না বীরভূমের বাহুবলী অনুব্রতকে। সকলের একটাই দাবি, কার ঘাড়ে কটা মাথা রয়েছে, এ ভয় সবাই পেতেন। কিন্তু কেষ্টর গ্রেপ্তারির পরে অনেকেরই দাবি, সরকারের থেকে অনুব্রত রাইস মিলে ধান যেত, কিন্তু সেই ধান থেকে পাওয়া চাল কোনোদিনই সরকারের ঘরে যেত না, বরং ঝাড়খণ্ড থেকে কিনে আনা কাকর মেশানো চাল সরকারের ভাড়ারে পৌঁছে যেত। শুধু এই দুটিই নয়, কমপক্ষে 7 থেকে 8টি রাইস মিল বকলমে চালান অনুব্রত, সেই সবই তার আত্মীয়দের নামে। তবে ভোলে বোম এবং শিবশক্তির রাইস মিল দুটি পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের সঙ্গে কাজ করে। এই দুটি রাইস মিল খাদ্য দপ্তরের অনুমোদিত রাইস মিল, ফলে সরকার ধান দেয় সেই দুটি রাইস মিলকে। ধান ভাঙানো বাবদ রাইস মিলকে নির্ধারিত খরচে দেয় খাদ্য দপ্তর, কিন্তু অনুব্রত নাকি কোনো চালই দিতেন না খাদ্য দপ্তরকে। খুব চাপ বাড়লে নিম্নমানের চাল সরবরাহ করা হয়, এমনই অভিযোগ। এভাবে সরকারের কোটি কোটি টাকা ভুয়ো বিল করে আত্মসাৎ করতেন অনুব্রত। জেলার খাদ্য দপ্তরের আধিকারিকদের দিয়ে জোর করে ভয় দেখিয়ে বিল পাস করিয়ে নিতেন, এমনই অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই ভোলে বোম রাইস মিলের অন্যতম ডিরেক্টর অনুব্রত মণ্ডলের বাড়ির এক গৃহকর্মী, চাঞ্চল্যকর দাবি সিবিআই সূত্রে এমনটাই। এমনকি মণ্ডল পরিবারের নামে থাকা দুটি কোম্পানির ঠিকানা ভোলে বোম রাইস মিল হলেও সেখানে মিলল না সেই সংক্রান্ত কোনো নথি। তাহলে কি ভুয়ো কোম্পানি তৈরি করে কালো টাকা সাদা করার চেষ্টাই হচ্ছিল? উঠছে এই প্রশ্ন। গরু পাচার মামলা তদন্তে নেমে অনুব্রত মণ্ডলের আরও সম্পত্তির হদিশ মিলেছে, এমনই দাবি সিবিআইয়ের। সিবিআই সূত্রে আরও দাবি, ভোলে বোম রাইস মিলের নামে কেনা হয়েছিল বেশ কয়েকটি ডাম্পার। দুর্গাপুরের একটি শোরুম থেকে মোট 1,57,00,000 টাকার গাড়ি কেনা হয়েছিল। এর জন্য গত দুটি অর্থবর্ষে মোট 28,00,000 টাকা জিএসটি দিয়েছিলেন অনুব্রত। খাদ্য দপ্তর সূত্রে খবর, 2016-2017 সালে সিআইডি তদন্ত শুরু হয়েছিল অনুব্রত মণ্ডলের রাইস মিলগুলির বিরুদ্ধে। তদন্তে নেমে প্রচুর গরমিল পেয়েছিল, কিন্তু সেই রিপোর্ট জমা পড়ার আগেই তদন্ত পুরোপুরি বন্ধ হয়ে যায়। হিসাবমতো কোটি কোটি টাকা তছরূপ হয়েছে, এমনই দাবি খাদ্য দপ্তরের। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।